দেখুন, সবাই বলে যে তেল সার্ভিসে এসে কার্বোরেটর খারাপ হয়ে যায়, ফ্যাসিনোর কার্বোরেটর খারাপ হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, কিন্তু কিছুই না, ফ্যাসিনোর মাথার ওপরে কার্বোরেটর ফট করে খারাপ হয় না, মাথার ওপরে এর ওপরে যে স্লাইডটা থাকে স্লাইডটা খারাপ হয়ে যায়, যেহেতু স্লাইড সচরাচর পাওয়া যায় না। আমি একটা ইয়াম্মা স্লাইড নিয়ে এসেছি, ঠিক আছে, আমি স্লাইডটাকে বসাবো এখানে, আপনাদের দেখাচ্ছি, আমি কেটে রেখেছি, ইয়াম্মা স্লাইড সচরাচর পাওয়া যায় না, আমি একটা স্লাইড নিয়েছি, অনেক কষ্ট করে খুঁজে আনতে হয়েছে, এই যে স্লাইডটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, এই যে তেল সার্ভিস, গাড়ির যে স্টার্ট প্রবলেম, স্টার্টিং প্রবলেম হয়, তেল সার্ভিসের প্রবলেম হয়, এই যে নতুন বলে একটু জামে ঢুকছে, একটু জামে ঢুকছে নতুন বলে, আমি এই যে স্লাইডটা বসিয়ে দিলাম, স্লাইডটা বসিয়ে দিলাম আমি ভালো করে, নতুন বলে জামে ঢুকছে একটু, এই যে স্প্রিং, এই যে আমি লাগিয়ে দিলাম এখানে, এই যে দুটো চার মাথা নাট। স্লাইডটা লাগানোর সময় সবসময় মাথায় রাখতে হবে, স্লাইডটা লাগানোর সময় মাথায় রাখতে হবে যেন জ্যাকটা লাগিয়ে যেন স্লাইড কাজ করে, স্টার্ট দিয়ে দেখে নিতে হবে স্লাইড যেন কাজ করছে। স্লাইডের দুটো নাট ভালোভাবে আমি টাইট করে নিয়েছি, এবার আমি এই জ্যাকটাকে লাগাবো, এই যে জ্যাক, এই যে আমি জ্যাকটাকে কানেক্ট করলাম, এবার গাড়িটাকে আমি স্টার্ট দেবো, এই যে চাবি, এই যে গাড়ি স্টার্ট, কোনো স্টার্টিং ট্রাবল নেই, কিছু নেই, আর দেখে নিন, কোনো স্টার্টিং ট্রাবল নেই, কিছু নেই, আর কোনো ট্রাবল হবে না, কিচ্ছু হবে না, তেল সার্ভিসও বেড়ে যাবে, সব বেড়ে যাবে গাড়ির। দেখুন সচরাচর ইয়াম্মা ফ্যাসিনো গাড়িতে দুটো নাট থাকে, মোবিল চেঞ্জের জন্য দুটো নাট থাকে, একটা আছে উপরে একটা আছে, যেহেতু আমি তলারটা দিয়ে খুলে দেবো, তলাটা দিয়ে খুলে দিলে আমার তাড়াতাড়ি পড়বে মোবিলটা। দেখুন মোবিল আমি তলার নাটটা দিয়ে খুলে দিয়েছি, মোবিলটা কত জোরে কত স্পিডে পড়ছে, কত স্পিডে পড়ছে তলার নাটটা, যেহেতু আমি উপরের নাটটা খুলে নিই, তলার নাটটা আমি খুলে দিয়েছি, মোবিলটা পড়ুক। আপনারা ততক্ষণ ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মোবিল আমার পুরো পড়ে গেছে, আমি যেহেতু বলেছিলাম যে নিচের নাটটা আমি খুলে নিয়েছি, এই জন্য নিচের নাটটাকে আমি ভালো করে টাইট করে দিচ্ছি। পুরো টাইট, এবার মোবিলটাকে আমি ঢালবো, আমি নিয়েছি মুথুলের 800 গ্রাম 1030 সিল, তুললাম, এই যে সাদাটা দিয়ে বন্ধ করো, পরে দেখাবে লাস্ট, একদম সবার লাস্ট, এই যে মোবিল পুরো পড়ে গেছে আমার, পুরো মোবিল পড়ে গেছে, পুরো মোবিল আমি ঢেলে দিয়েছি, আর একটুও নেই। এবারে আমি এই গ্যাসটাকে নিয়েছি, গ্যাসটা দিয়ে মোবিলটাকে মেপে নেব, একদম ওকে আছে আমার মোবিল, আমি গ্যাসটাকে টাইট করে দিচ্ছি, এবারে স্টার্ট, গাড়ি রেডি। ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।